করতে যাবে কেন? আই শোন, এখনো প্রমাণ হয়নি আমি ঠান্ডির নাতনি নই। আমার সাথে এইভাবে একদম কথা বলবি না। বাবা, কি তেজ লা! একেবারে যেন তাজা ধানি লঙ্কা। এমন তেজ আমার নাতনিরই সাজেলা। আপনি কি ক্ষত্রিয় যোদ্ধা? আপনি শুধু আমার কথা সাই দিয়ে যান, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। শুধু হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ কেন? আমি জানতাম, আমি আগে থেকেই জানতাম। কেন, তাতে কি হয়েছে? ক্ষত্রিয় হলে তাকে খাওয়া যায় না? কে বলেছে খাওয়া যাবে না? দিদা, আমার মিষ্টি দিদা। আচ্ছা দিদা, তুমি তো চোখে কম দেখো, তাই না? হ্যাঁলা, বুড়ি হয়েছি তো, চোখে স্পষ্ট করে কোনো কিছু ঠাউর পাই নেলা। জানো দিদা, আমাদের দেশে বলে ক্ষত্রিয় রক্ত চোখে দিলে চোখে জ্যোতি ফিরে আসে। এটা আমি ব্যাঙ্গুবা ব্যাঙ্গুবির কাছ থেকে শুনেছি। সই তো ছোটবেলায় আমাকে এই গল্পই শুনিয়েছিল। হেলা নাতনি, এই কথা তো তুই ঠিকই বলেছিস না, এরকম কথা তো আমিও শুনেছি। ক্ষত্রিয়ের রক্ত রাক্ষস খোক্ষস নাগ নাগিনী ব্যাঙ্গমা ব্যাঙ্গমী সবার কাজে লাগে, অনেক শক্তি জোগায়। হ্যাঁ তো, সেই কারণেই তো তোমাকে বলছি, ওকে মেরো না। সামনের পূর্ণিমা তিথিতে ওর রক্তে তোমার দৃষ্টি শক্তি আগে ফিরিয়ে আনে, তারপর ওকে খাওয়া যাবে। ততদিন পর্যন্ত এই ক্ষত্রিয় মানুষটাকে খাইয়ে দাইয়ে মোটা কর। দিদা, ওকে মারার দিন না, আমাদের সবার মহাভোজ হবে। ঠান্দি, আমি বলি কি? চুপ! ও বুদ্ধিমতির মতো কথা বলেছিল আমার নাতনি, পেরানটা জুড়িয়ে গেল লা দিদার জন্য। ঠান্দি, ঠান্দি, এখনো কিন্তু প্রমাণ হয়নি যে ও তোমার নাচ্চা। কানের পোকা আমার নাড়িয়ে দিল লা। জ্বালাতন, এই রিম্বা রাক্ষসীর থেকে আমাকে সাবধানে থাকতে হবে। যা যা, আমার জন্য খাবার ব্যবস্থা কর, আউ মাউ খাও। দিদা, তুমি যদি অনুমতি দাও, খাওয়ার ব্যবস্থা কিন্তু আমি করতে পারি। তুই কি খাওয়ার ব্যবস্থা করবি লা নাতনি? এই কানা রাত্রিরে শিকার করতে যাবি নাকি লা? দিদা, তুমি আমায় না হাসালে, তুমি তোমার নাতনি কি এতটাই নিকম্মা ভাবো? আমাদের দেশে আমি বেশ অনেক ধরনের রান্না শিখেছি, আমি যা যা চাই সেই সব যদি তুমি আমাকে এনে দিতে পারো, তাহলে আমি এমন রান্না করব মুখের স্বাদ তোমার এমন বদলাবে, আবার তুমি কোলে তুলে নাচবে। তাই নাকি লা? না, তার কোনো দরকার নেই, আমরা নিজেরাই ব্যবস্থা নিজেরাই করে নিতে পারি। চুপ! এই বিচ্ছিরি নাকটা সব ব্যাপারে গলাস নেলা, কি হয়েছে? খাবার খেয়ে খেয়ে জিভে একেবারে চড়া পড়ে গেছে লা। আজ যখন এই মেয়ে রাঁধতে চাইছে ও রাধু, তুই বরং বামনি রাক্ষসীকেও হেসেলে পাঠিয়ে দেলা। ও যা রান্না করবে আমি সোনামুখ করে সব খাবো। আর শোন, এই মনীষী ছাকে বন্দি করে রাখ, দেখিস কেউ যেন আবার ওকে খেয়ে না ফেলেলা। তোদের তো সব যা নোলা। Oh.
থানদির মনটা একটু নরম হয়েছে মনে হয়। এবার এই নরম মনটাকে যদি খুশি করে দিতে পারি তাহলে থানদি নিজেই ওই প্রাণ ভোমরা আমার হাতে তুলে দেবে। কিন্তু সোনার কাঠি রূপোর কাঠি কোথায় পাবো সেইসব জিনিস? আর পেলে তা দিয়ে করবোটাই বা কি? এখনো কিছু পরিষ্কার হচ্ছে না। বুঝতে পারছি এই কাজ অত্যন্ত বিপজ্জনক, কিন্তু মায়ের জন্য এই ঝুঁকি আমাকে নিতেই হবে। অনেকদিন পর মনে হচ্ছে আমার সাথে কেউ রয়েছে, আমি এখানে একা নই। খাও খাও, কোনো ভয় নেই। এখানে কোনটা ভালো কোনটা মন্দ আমার থেকে বেশি কেউ জানে না। সত্যি তুমি না থাকলে আমার কি হতো বলো তো? আমি 18 বছরে এই প্রথম কাউকে দেখলাম যার সাথে দুদণ্ড কথা বলতে পারি, না হলে তো আমি এখানে একা একাই বড় হয়েছি। আচ্ছা কামিনী তোমাকে এখানে কেন নিয়ে এসেছে? আমার কিছু মনে নেই গো, আমি জ্ঞান হওয়ার পর থেকেই তো এখানে রয়েছি, আর কিছু জানি না। এই যে তুমি আমাকে বললে যে আমাকে দেখে তোমার মায়ের কথা মনে পড়ে, তোমার মাকে তুমি কোথায় দেখেছো? ভালো মনে নেই গো, আবছায়া মনে পড়ে। সে অনেক বড় রাজপ্রাসাদ, অনেক অনেক আলো, অনেক শব্দ, কত লোক, কত সুন্দর সুন্দর সেজে সবাই ঘুরে বেড়াচ্ছে। বাদরটার মা রাজপ্রাসাদে থাকতো কিভাবে? তবে কি প্রাসাদের পোষ্য কোনো বাঁদর ছিল ওরা? ওইসব কথা ছাড়ো, এতদিন আমি একা ছিলাম, এখান থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পাইনি। এবার আমরা দুজনে মিলে নিশ্চয়ই এখান থেকে বেরোনোর কোনো পথ বের করতে পারবো। আহারে, ও একেবারে শিশুর মতো সরল, ও জানে না যে কামিনীর জাদু ভেঙে বেরোনো এত সহজ নয়। কিন্তু রোহিণী তো চেষ্টা করছে আমাকে উদ্ধার করার, যদি আমার কখনো সৌভাগ্য হয় এখান থেকে বেরোনোর তাহলে এই বাদরটাকেও আমি সাথে করে নিয়ে যাব। কি হলো, খাও। ওর উপর যেন একটা অদ্ভুত মায়া পড়ে গেছে, কেন জানি না ওর সাথে কথা বলতে বলতে রোহিণীর কথা মনে পড়ে যাচ্ছে বারবার। মেয়েটা কি করছে কে জানে, না জানি আমাকে উদ্ধার করার জন্য কত যন্ত্রণার মধ্যে দিয়ে রোহিণীকে যেতে হচ্ছে। কিন্তু আমার রান্না করার জন্য যা যা প্রয়োজন তা তো কিচ্ছু নেই এখানে, কাকে বলবো? এটা আবার কি? আমি বামনি রাক্ষসী, তোমার যা যা লাগবে বলো সব হাজির করে দিচ্ছি। আচ্ছা আমি যা চাইবো তুমি তাই এনে দেবে? কি হাসি কি মজা, তোমার যা চাই বলে ফেলো, পশু চাই না মানুষ চাই সব হাজির করে দেব। না না
আমার সেসব লাগবে না কিন্তু আমার যেগুলো দরকার সেগুলো বলছি মন দিয়ে শুনবে বুঝেছো তো কি কি লাগবে আরে বাবা রে বাবা কি চাইছো বলো তো তুমি হ্যাঁ তুমি তো নিজেও মরবে আমাকেও মারবে আরে কিচ্ছু হবে না বামনি রাক্ষসী তোমায় যা যা বললাম তুমি তাড়াতাড়ি সেগুলো নিয়ে এসো তারপর দেখো আমার এই হাতের জাদু কি হাসি কি মজা রাক্ষসীরা আজ আমার হাতের রান্না খাবে মা গো মা আর পাচ্ছি নেলা খিদে তো আমার পেট পিট সব এক হয়ে গেল না আকু পাকু করে শেষে ভিড়মি খাবো মনে হচ্ছে কখন আসবে খাবার আমি তখনই বলেছিলাম ওই মেয়ের উপরে ভরসা না করতে এখন হলো তো আমার তো মনে হচ্ছে আজকে গোষ্ঠী শুদ্ধ সবার না খেয়ে মরতে হবে থাম দেখি এমন অলক্ষণে কথা বলিস নেলা দিদা এতক্ষণে আসা হলো কি খালি হাতে গেল জানতাম রান্না হয়নি তাই তো তুমি দেখেছো থামদি আমি তোমাকে বারবার বলেছিলাম তুই থামবি তোকে বলেছি না একবারই কথা বলবি না মিষ্টি দিদা তুমি ওসবে কান দিও না তোমার কি মনে হয় আমি তোমার জন্য রান্না করিনি বুঝি দেখোই না রাক্ষসীদের আবার রান্না করা খাবার আর কত দেখব আমরা রাক্ষসী আমরা মানুষ পশু যা পয় তা সব চিবিয়ে চিবিয়ে খাই ও দিদা আজ তাহলে নতুন জিনিস খেয়েই দেখো না কেমন লাগে কি হাসি কি মজা আরে এগুলো সব হলো গিয়ে আই তুই চুপ কর খাওয়ার সময় এত কথা কিসে ও দিদা তুমি খাও না খেয়ে বলো তো কেমন হয়েছে ভালো মন্দ আমি তোমার মুখে শুনতে চাই খাও খাও গন্ধ তো মন্দ নয় লা পেটটাও কেমন চমকে চমকে উঠছে দেখি তো খেয়ে কি হবে কে জানে রাক্ষসী নাকি সবজি খাচ্ছে কেউ কোনোদিনও শুনেছে না দেখেছে একবার যদি খেপে যায় আমি শেষ মনে হচ্ছে খাবারগুলো অখাদ্য হয়েছে রেখেছিস না
কত কি দেখব ঠান্ডি মুড়ি কিনে ফুসফুস খাচ্ছে খাও খাও খুব ভালো করে খাও দেখে তো মনে হচ্ছে কতদিন ঠিক করে খাওইনি আর কোনো চিন্তা নেই তোমার নাতনি এসে গেছে এবার থেকে সব খেয়াল আমি রাখবো তোমার জানিস না নাতনি আমাকে জন্মে কেউ কোনোদিনও এমন ভালোবেসে খাওয়ায় নিলা এই বামনি শুনে রাখ এখন থেকে এই মেয়ে যা রান্না করবে আমি তাই খাবো হ্যালো নাতনি তোর নাম কি লা আমার মিষ্টি দিদা তুমি আমাকে নাতনি বলে ডেকো তাতেই আমি খুশি কেমন হ্যালো নাতনি তুই এত ভালো রান্না করে আমাকে খাওয়ালি আমাকে খুশি করলি তা খুশি করার জন্য তোকেও তো আমায় কিছু দিতে হবে নাকি লা শুনলি একবার এদিকে শুন হ্যাঁ বল তুই ঠিক কবে থেকে জানিস বলতো এই রহস্যের কথা কই এতদিনে তো আমি কিছু জানতে পারিনি অনেক দিন আর তাছাড়া সবাইকে সব কিছু জানতে নেই খাই খাই কিন্তু ঠান্ডি যদি জানতে পারে তুই একটা কথা বল তুই কেন সঙ্গ দিচ্ছিস সঙ্গ সঙ্গ দেওয়া কাকে বলে আর আমাদের এই রাক্ষসরা যে কে কার সঙ্গ দেয় বলতো তাহলে শুনলি আমার কিন্তু মনে হয় এই সব কথা ঠান্ডিকে জানানো উচিত ঠান্ডি তো এতদিন আমাদের রক্ষা করে এসেছে আজ তুই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবি বিশ্বাসঘাতকতা ঠান্ডির সাথে কেন করতে যাব যার সাথে করা উচিত তার সাথেই করব মানে চমকাবার কিচ্ছু নেই সময় এলেই সব দেখতে পাবি এটা কি হলো বলতো ঠান্ডি এটা করতে পারলো কি হাসি কি মজা এই বুড়িটা হার কিপটে রত্নবান্ডার থেকে আজ অব্দি কাউকে কিছু দেয়নি আমাদেরও কিছু দিল না আর ওই মেয়েটাকে এত সহজে হিরে দিয়ে দিল দিদা তুমি খুশি হয়েছো তো হ্যালো নাতনি আমি খুব খুশি হয়েছিলাম মনে হচ্ছে এই পরীক্ষাতে আমি সফল হয়েছি এরপর না জানি আরো কি কি পরীক্ষা দিতে হবে আমাকে যোদ্ধার সঙ্গে একবার দেখা করাটা দরকার এই শত্রুপুরীতে যেভাবেই হোক যোদ্ধাকে বাঁচিয়ে রাখতে হবে ওদিকে আবার সোনার কাঠি রূপোর কাঠি খুঁজে বের করতে হবে আমাকে